এই শাবান মাস শাবান মাস আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাঁচটা কাজ বেশি করতেন পাঁচটা কাজ কি করতেন বেশি করতেন আর পাঁচটা কাজ আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন কয়টা কাজ বলেন পাঁচটা কাজ বেশি করতে হবে কয়টা কাজ বেশি বলেন পাঁচটা কাজ বেশি করতে হবে হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে احسو هلال شعبان لرمضان আল্লাহর রাসূল হাদিসের মধ্যে প্রথম আদেশ যেটা দিলেন যে শাবান মাস যখন আসবে তখন তোমরা শাবানের চাঁদের গণনা করো সাদা শাবানের চাঁদের হিসাব রাখো যে আজকে চাঁদের কয় তারিখ কালকে চাঁদের কয় তারিখ পরশু চাঁদের কয় তারিখ এটা পাই টু পাই হিসাব রাখো তাহলে শাবান মাসের মধ্যে প্রথম আমল কি বলেন তো احسو هلال شعبان لرمضان কারণ শাবান মাসের পরেই তো রমজান আসবে যদি শাবান মাসের তারিখ আমার জানা না থাকে তাহলে রমজান মাস সম্পর্কে আমার কি থাকবে না জানা থাকবে এমন হবে যে রমজানের দিন ভোর রাতে মাইকে ডাকাডাকি হইতেছে তখন আপনি হঠাৎ কইরা সেহরি খাওয়ার সময় শেষ ওই সময় আপনি জানবেন যে মাত্র রমজান মাস শুরু হইছে এমন হইতে পারে কি পারে না এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে প্রথম আমল দিলেন চাঁদের হিসাব রাখা কিসের হিসাব রাখা চাঁদের হিসাব রাখা তাহলে শাবান মাসের চাঁদ অনুযায়ী বলেন তো আজকে শাবান মাসের কততম তারিখ শাবান মাসের আজকে কততম তারিখ বলেন আচ্ছা বাংলা মাসের কত তারিখ বলেন তো এটাও বাদ দিলাম ইংরেজি মাসের আজকে কয় তারিখ বলেন মান তাশাব্বাহা বিউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নিকাশ হবে ঠিক কিনা বলেন ইংরেজির সাথে খুবই প্রীত এবং ভালোবাসা কিন্তু বাংলাও জানলাম না বাঙালি মুসলমান হইলাম আরবিও জানলাম না বলেন হাসর কার সাথে হওয়ার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসফি যখন তোমরা শাবান মাসের 15 তারিখ পাইবা উমু লাইলাহা ওয়াসুমু নাহারহা তার রাত্রের মধ্যে তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করবা আর দিনের মধ্যে তোমরা রোজা রাখবা সকল মুহাদ্দিসিনে কেরামগণ এই ব্যাপারে একমত যে যাইফ হাদিস যদি এমন কোন বর্ণনাকারীর মধ্য থেকে বর্ণিত হয়ে থাকে যেই বর্ণনাকারীর থেকে অন্যান্য হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে এমন সনদকারী একজন রাবীর থেকে যদি বর্ণিত হয়ে থাকে তাহলে উসুলুল হাদিস যারা লিপিবদ্ধ করেছেন তাদের উসুল অনুযায়ী সকল যাইফ এমন হাদিসগুলোর উপর আমল করতে কোনো কিনে আপত্তি এমন কোন হাদিসের উপর আমল করতে কোনো আপত্তি নাই যেহেতু রোজা রাখা হয় কার জন্য বলেন নামাজ সালাত আদায় করা হয় এটা কার জন্য বলেন লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15 তম তারিখ রাত্রে বান্দা দাঁড়াইয়া সালাত আদায় করবে এটা কার জন্য জোরে বলেন পরের দিন রোজা রাখবে এটাও কার জন্য বলেন সে যদি এটাকে ফরজ মনে না করে সে যদি স্বাভাবিকভাবে শুধু আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সে করে এতে কোনো অসুবিধা নাই তাহলে সে সেই দিনও রোজা রাখতে পারবে এতে কোনো অসুবিধা নাই তাহলে দুই নাম্বার আমল পাইলাম শাবান মাসের মধ্যে যে বেশি পরিমাণে রোজা রাখা কি রাখা 14 তারিখে রাখেন 13 তারিখে রাখেন 12 তারিখে রাখেন 16 তারিখে রাখেন এতে কোনো কিনে অসুবিধা নাই তবে উত্তম হলো 13 চাঁদের 13 14 15 13 14 অথবা 12 13 14 এই তিন দিন আপনি রোজা রাখেন এতে যদি শাবানের রোজা থাকে তবে শাবানের রোজাও আপনি পাইয়া গেলেন আর যদি আপনি আইয়ামে বীজের রোজা থাকে তাহলে সেটার সওয়াব আপনি পাইয়া গেলেন সুবহানাল্লাহ আপনি দুইটা ফজিলত পাইবেন কয়টা ফজিলত বলেন আর যদি এমন হয় যে শাবানের রোজাই পাইলেন না তবে অন্তত আইয়ামে বীজের রোজাটা আপনি পাইয়া যাবেন ঠিক কিনা বলেন এই জন্য শাবান মাসের মধ্যে আপনি দুইটা রোজা রাখতে পারেন তিনটা রোজা রাখতে পারেন একটা রোজা রাখতে পারেন অথবা পুরো শাবান মাস রোজা রাখতে পারেন এতে কোনো কি নেই অসুবিধা মনে থাকবে তো ইনশাআল্লাহ যারা আগে এসেছেন তাদের নাম জান্নাতীদের খাতারে খাতায় আগে লিপিবদ্ধ করা হয়েছে সুবহানাল্লাহ যারা এর পরে আসতেছে এদের নাম পরে থাকবে এটাই স্বাভাবিক এটাই কি এই জন্য ইদা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ যখন জুমার সালাতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক চলে আসে সব কাজ হারাম করে দিয়েছেন কে আল্লাহ একবারে টোটালি হারাম ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের জন্য অর্থাৎ সালাতের জন্য দৌড়ে চলে যাও যে আগে যাবে তাকে আগে জান্নাত দেয়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আসতে
আস্তে করে সব কাজ একটু সংক্ষিপ্ত করে জুমার দিন আপনি চলে আসলেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতীদের প্রথম কাতারে প্রথম সারিতে এক নম্বরে জান্নাতি দিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি একটু চেষ্টা করলেন অথচ আমরা এর বিপরীত করি জুমার দিন যত সপ্তাহের ঝামেলাগুলো আছে কোন দিন থাকে শুক্রবার সব সপ্তাহের কাপড় জমা জুমার দিন সব সপ্তাহের কাপড় জমা জুমার দিন সব কাজ জমা জুমার দিন বাজার জুমার দিন অনুষ্ঠান জুমার দিন বিয়ে শাদি খতনা যা আছে সব কোন দিন জুমার দিন আল্লাহ তাআলা জুমার দিনকে পবিত্র করেছেন ইবাদতের জন্য আল্লাহ তাআলার জিকিরুল্লাহ আল্লাহকে সন্তুষ্টর জন্য সালাত আদায়ের জন্য আমরা এটাকে পবিত্র বানিয়ে নিয়েছি যে জুমার দিন বরকতের দিন বাজার করি জুমার দিন বরকতের দিন কাজ করি জুমার দিন বরকতের দিন বিয়া শাদি দেই বরকত ঠিক রেখেছি কিন্তু এর উল্টাটা ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেন জুমার দিনকে মুমিনের জন্য ফ্রি রাখতে হবে আমাদের দেশের সরকার কিন্তু বড় চালাক আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করুক সবাই বলেন আমিন আল্লাহ পূর্ণ হেদায়েত দান করুক সবাই বলে আমিন দেখেন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় যেন হিসাব দিতে না হয় এজন্য মুসলিম একটা রাষ্ট্রের মধ্যে তিনি জুমার দিন সরকারি সব কাজ বন্ধ রাখছেন যাতে এই কথা বলতে না হয় দাঁড়িয়ে কাঠগড়ায় যে শুক্রবার দিন তুমি কেন তোমার কর্মচারী কেন আমার মুমিন বান্দাদের জন্য ইবাদতের সুযোগ করে দিলে না আমরা কিন্তু এই সকল বিষয়গুলো বুঝি না এটাকেই বলে রাজনৈতিক কূটনৈতিক আল্লাহ তাআলার বিধানকে তারা কোন দিকটা বাস্তবায়ন করে আমরাও টের পাই না আমরা মনে করি মনে হয় গভর্নমেন্ট ছুটি রাখছে মনে হয় সরকার এই দিনকে ছুটি বাধ্য করেছে সাপ্তাহিক এই জন্য যে সপ্তাহের সব কাজগুলি করবে আসলে এমনটা নয় বরং ইবাদতের জন্য আল্লাহ যেমন সুযোগ করে দিয়েছেন স্বাধীন দেশে স্বাধীন নাগরিকদেরকে একজন রাষ্ট্র প্রদান সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে যারা এই সুযোগ গ্রহণ না করে আমরা এখনো কাজে ব্যস্ত থাকি বাজার সদাই হাট বাজার অনুষ্ঠান আদির জন্য এমন কি অনেকের রিকোয়েস্ট এমনও থাকে যে জুমার সালাতটাকে সংক্ষিপ্ত করে দিয়েন আমাদের বিয়ের অনুষ্ঠান আছে বলে কি বলে না এই যে জুমার সালাতকে ছোট করার জন্য সংক্ষিপ্ততার জন্য তাগিদ দেওয়া এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই একজন খতিবের اختیار থাকবে তিনি জুমার সালাতকে যতক্ষণ প্রয়োজন মনে হবে যেই সমাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত তিনি পরিচালনা করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক সকলে বলেন আমিন সময় একেবারে সংক্ষিপ্ত আজকে সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ শাহরু শাবান শাবান মাস সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিৎ আলোচনা করব এই আলোচনাগুলো শেষে গত এক সপ্তাহ আগে যেমন আমরা পরীক্ষা নিয়েছিলাম এই সপ্তাহতেও একেবারে কান দুইটাকে খরগোশের মতো খাড়া করে চোখ দুইটাকে বাঘের একেবারে খেপের ন্যায় তীরের মতো এরকম সেই আমাদের টার্গেট রেখে বয়ানগুলো শুনতে হবে প্রত্যেকটা কোটেশন প্রত্যেকটা এরকম বিষয় যে ব্যক্তি আমাকে শোনাতে পারবে তার জন্য আজকে পুরস্কার আছে ইনশাআল্লাহ আল্লাহ পারবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আজকের এই মাস যে মাসটা চলতেছে এই মাসের নাম হচ্ছে শাবান মাস নাম কি বলেন শাবান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে 12টা মাস দিয়েছেন সারা বিশ্ব সে মুমিন হোক অথবা কাফের হোক সবার জন্য আল্লাহ তাআলা 12টা মাসকে নির্ধারণ করেছেন 12 মাসের মধ্যে মুমিনরা আল্লাহ তাআলার 12 প্রকারের বিভিন্ন আইটেমের ইবাদত করবে এক একটা মাসকে আল্লাহ তাআলা এক এক ইবাদত দিয়ে সাজিয়ে রেখেছেন শাহরু শাবান শাবান মাসকে আল্লাহ তাআলা একটা ইবাদত দিয়ে সাজিয়েছেন সেইটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্যে এমন একটা রজনী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এমন একটা রাত রেখে দিয়েছেন যেই রাতটা সকল মাসের মধ্য থেকে শাবানের 30 দিনের মধ্য থেকে সবচেয়ে উত্তম একটা রজনী সুবহানাল্লাহ সবচেয়ে উত্তম একটা রাত্র আল্লাহ তাআলা এই শাবান মাসের মধ্যে রেখে দিয়েছেন আমরা এই শাবান মাসের মধ্যে একটা রাত জানি বলেন তো সেই রাতের নাম কি শবে বরাত নাম কি বলেন শবে বরাত শবে বরাত এটা হচ্ছে ফারসি শব্দ কি শব্দ বলেন শবে বরাত আর বরকতের রাত্র এটা হচ্ছে বাংলা শব্দ এটা কি বলেন এটার আরবি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বলেন নাম কি লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী আল্লাহ তাআলা রেখেছেন এই যে শবে বরাত অথবা বরকতের রাত্র এইটাকে হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান সর্বপ্রথম আমি তাদের
যুক্তিকে খণ্ডন করতে চায় যারা লাইলাতুন নিসফি মিন শাবানকে অস্বীকার করতে চায় যারা অস্বীকার করবে তারা সম্পূর্ণ কাফের হয়ে যাবে ঠিক কিরা বলেন মুনকার হাদিসের ইসলামের মধ্যে কোনো স্থান নাই যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করবে ওই ব্যক্তিকে হাদিসের পরিভাষায় বলা হয় মুনকার হাদিস অর্থাৎ হাদিসকে অস্বীকারকারী আর আল্লাহর রাসূলের হাদিসকে অস্বীকারকারী মানে সে হচ্ছে আল্লাহর রাসূলের বাণীকে অস্বীকারকারী যেন সে পরোক্ষভাবে আল্লাহ তাআলার কথাকেই সে অস্বীকার করতেছে ঠিক কিনা বলেন তাই সহি সনদের মাধ্যমে সহি ভিত্তিতে হাদিসের কিতাবগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 15টা হাদিস পাওয়া যায় লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে সহি সনদে সুবহানাল্লাহ বলেন এবং তাফসীরের কিতাবগুলোর মধ্যে থেকে প্রায় 10 থেকে 12টা তাফসীরের কিতাবের মধ্যে শাবান মাস সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রবের কথা উল্লেখ করে রেফারেন্স দেওয়া হয়েছে সুবহানাল্লাহ বলেন তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের গুরুত্ব ইসলামের মধ্যে আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই আছে এই শাবান মাস আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পাঁচটা কাজ বেশি করতেন পাঁচটা কাজ কি করতেন বেশি করতেন আর পাঁচটা কাজ আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন কয়টা কাজ বলেন পাঁচটা কাজ বেশি করতে হবে কয়টা কাজ বেশি বলেন পাঁচটা কাজ বেশি করতে হবে হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে আহসু হিলাল শাবান লি রমাদান আল্লাহর রাসূল হাদিসের মধ্যে প্রথম আদেশ যেটা দিলেন যে শাবান মাস যখন আসবে তখন তোমরা শাবানের চাঁদের গণনা করো সাদা শাবানের চাঁদের হিসাব রাখো যে আজকে চাঁদের কয় তারিখ কালকে চাঁদের কয় তারিখ পরশু চাঁদের কয় তারিখ এটা পাই টু পাই হিসাব রাখো তাহলে শাবান মাসের মধ্যে প্রথম আমল কি বলেন তো আহসু হিলালা শাবান লি রমাদান কারণ শাবান মাসের পরেই তো রমজান আসবে যদি শাবান মাসের তারিখ আমার জানা না থাকে তাহলে রমজান মাস সম্পর্কে আমার কি থাকবে না জানা থাকবে এমন হবে যে রমজানের দিন ভোররাত্রে মাইকে ডাকাডাকি হইতেছে তখন আপনি হঠাৎ কইরা সেহরি খাওয়ার সময় শেষ ওই সময় আপনি জানবেন যে মাত্র রমজান মাস শুরু হইছে এমন হইতে পারে কি পারে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে প্রথম আমল দিলেন চাঁদের হিসাব রাখা কিসের হিসাব রাখা চাঁদের হিসাব রাখা তাহলে শাবান মাসের চাঁদ অনুযায়ী বলেন তো আজকে শাবান মাসের কততম তারিখ শাবান মাসের আজকে কততম তারিখ বলেন আচ্ছা বাংলা মাসের কত তারিখ বলেন তো এটাও বাদ দিলাম ইংরেজি মাসের আজকে কয় তারিখ বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নিকাশ হবে ঠিক কিনা বলেন ইংরেজির সাথে খুবই প্রীত এবং ভালোবাসা কিন্তু বাংলাও জানলাম না বাঙালি মুসলমান হইলাম আরবিও জানলাম না বলেন হাসর কার সাথে হওয়ার কথা ইংরেজের সাথেই হবে হাসরটা তাই তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের প্রতিটা দিনের তারিখ হিসাব রাখার তৌফিক দান করুক সবাই বলেন আমিন সহজে বুঝায় দেই রবিবার দিন দিন যাওয়ার পরে রাতে যদি কি হয় শবে বরাত হয় তাহলে রবিবার যদি 14 তারিখ হয় আজকে কয় তারিখ বলেন তো বুদ্ধিমান একজন মুসল্লি বলেন 12 তারিখ মাশাআল্লাহ তাহলে আজকে শাবান মাসের কততম তারিখ 12তম তারিখ আল্লাহর রাসূলের একটি সুন্নাহকে জিন্দা করা হলো আল্লাহর রাসূল বলেছেন আহসু হিলাল শাবান লি রমাদান রমজান মাসের জন্য শাবানের চাঁদের হিসাব গণনা করো যেই মুসল্লি আজকে হিসাব গণনা করলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী একটা আমল হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি সেজন্য আমি রাসূলকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমি রাসূলকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে তাহলে জান্নাতে থাকবে কার সাথে তাহলে একটা সুন্নত জিন্দা হয়ে গেল যে আপনি জানতে পারলেন যে আজকে শাবান মাসের 12তম তারিখ সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল দুই নাম্বার আমল দেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি করণীয় দুই নাম্বার আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রাখা আরো জোরে বলেন কি রাখা রোজা রাখা রোজা রাখার ব্যাপারে আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলিত ত্রুটি ভুল আছে আমরা মনে করি যেই দিন শবে বরাত
অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের 15 তারিখে 14 তারিখেই মনে হয় রোজা রাখতে হয় আর কোন দিন মনে হয় রোজা রাখতে হয় না অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবায়ে কেরাম থেকে হাদিস পাওয়া গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেছে রমজানের পরে যেই মাসে আল্লাহর রাসূল সবচেয়ে বেশি রোজা রেখেছেন ওই মাসের নাম হচ্ছে শাবান মাস সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার কারণ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তুরফাউ আমালুহুম আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে তার কাছে উঠিয়ে নেন সুবহানাল্লাহ বলেন আর আমি পছন্দ করি যে আল্লাহ তাআলা আমার আমলটাকে আল্লাহ তাআলার কাছে রোজা রাখা অবস্থায় কবুল করবে সুবহানাল্লাহ যেহেতু শাবান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার আমলকে উঠিয়ে নেবে আমলের হিসাব নেবে আল্লাহ তাআলা সুতরাং আমি চাই আমার আমলটা আল্লাহ তাআলার কাছে এমন ভাবে পেশ করা হোক যে আমি রোজা রাখা অবস্থায় আছি সুবহানাল্লাহ কারণ সাহাবা ফেরেশতারা যখন আল্লাহ তাআলার সামনে যাবে আমার আমল নিয়ে প্রশ্ন করা হবে আল্লাহ সব জানেন তারপর প্রশ্ন করবে যে এটা কার আমল তখন বলা হবে উমুকের সন্তান উমুকের আমল উমুক পাড়া মহল্লা উমুক দেশ থেকে আল্লাহ নিয়ে আসা হয়েছে আল্লাহ তাআলা বলবেন যে তার আমল নামার মধ্যে কি লেখা আছে বর্তমান সময়ে সে কোন আমলের মধ্যে আছে আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলবে আল্লাহ তার আমল নামার মধ্যে বর্তমান এখনো চলতেছে তার রোজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলবেন সবচেয়ে উত্তম আমলের নাম হচ্ছে রোজা সবচেয়ে উত্তম কি সবচেয়ে উত্তম আমলের নাম কি বলেন আরো জোরে বলেন কোন আমল রোজা সুতরাং যে ব্যক্তি রোজা রাখে সে আমার জন্যই রোজা রাখে কারণ সব নামাজের মধ্যে সব ইবাদতের মধ্যে শিরিক করা যায় অথবা দুই নাম্বারি করা যায় রোজা এমন এক ইবাদত যার মধ্যে কোনো দুই নাম্বারি চলে না রোজা রাখলে কোনো ব্যক্তি দোকানের শাটার বন্ধ করেও খাবার খাইতে পারে কি পারে না দরজা বন্ধ করেও খাবার খাইতে পারে কি পারে না কিন্তু আল্লাহ তাআলার কারণে আল্লাহর জন্য রোজা রাখার কারণে সে কি করে না চুপে চাপে খায় তাহলে রোজাটা হয় একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য বান্দা যেহেতু আমার জন্য ইবাদত করেছে বান্দা যেহেতু রোজা রেখেছে সবচেয়ে উত্তম আমল করেছে আমি আল্লাহ তাআলা বান্দার আমলকে গ্রহণ করে নিলাম উত্তম রূপে সুবহানাল্লাহ বলেন তাহলে আমলটা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলটা যেন উত্তম ভাবে গ্রহণ করা হয় আমলটা যেন উত্তম ভাবে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সুবহানাল্লাহ বলেন এখন প্রশ্ন হলো তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের 15 তারিখের মধ্যে রোজা কোথায় পেলাম কয় যে দুর্বল কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসফি যখন তোমরা শাবান মাসের 15 তারিখ পাইবা উমু লাইলাহা ওয়াসুমু নাহারহা তার রাত্রের মধ্যে তোমরা দাঁড়াইয়া ইবাদত করবা আর দিনের মধ্যে তোমরা রোজা রাখবা সকল মুহাদ্দিসিনে কেরামগণ এই ব্যাপারে একমত যে যঈফ হাদিস যদি এমন কোন বর্ণনাকারীর মধ্য থেকে বর্ণিত হয়ে থাকে যেই বর্ণনাকারীর থেকে অন্যান্য হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে এমন সনদকারী একজন রাবীর থেকে যদি বর্ণিত হয়ে থাকে তাহলে উসুলুল হাদিস যারা লিপিবদ্ধ করেছেন তাদের উসুল অনুযায়ী সকল যঈফ এমন হাদিসগুলোর উপর আমল করতে কোনো কিনে আপত্তি এমন কোন হাদিসের উপর আমল করতে কোনো আপত্তি নাই যেহেতু রোজা রাখা হয় কার জন্য বলেন নামাজ সালাত আদায় করা হয় এটা কার জন্য বলেন ওয়াই লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 15 তম তারিখ রাতে বান্দা দাঁড়াইয়া সালাত আদায় করবে এটা কার জন্য জোরে বলেন পরের দিন রোজা রাখবে এটাও কার জন্য বলেন সে যদি এটাকে ফরজ মনে না করে সে যদি স্বাভাবিকভাবে শুধু আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সে করে এতে কোনো অসুবিধা নাই তাহলে সে সেই দিনও রোজা রাখতে পারবে এতে কোনো অসুবিধা নাই তাহলে দুই নাম্বার আমল পাইলাম শাবান মাসের মধ্যে যে বেশি পরিমাণে রোজা রাখা কি রাখা 14 তারিখে রাখেন 13 তারিখে রাখেন 12 তারিখে রাখেন 16 তারিখে রাখেন এতে কোনো কিনে অসুবিধা নাই তবে উত্তম হলো 13 চাঁদের 13 14 15 13 14 অথবা 12 13 14 এই তিন দিন আপনি রোজা রাখেন এতে যদি শাবানের রোজা থাকে তবে শাবানের রোজাও আপনি পাইয়া গেলেন আর যদি আপনি আইয়ামে বীজের রোজা থাকে তাহলে সেটার সওয়াব আপনি পাইয়া গেলেন সুবহানাল্লাহ আপনি দুইটা ফজিলত পাইবেন কয়টা ফজিলত বলেন
আর যদি এমন হয় যে শাবানের রোজাই পাইলেন না তবে অন্তত আইয়ামে বীজের রোজাটা আপনি পাইয়া যাবেন ঠিক কিনা বলেন এইজন্য শাবান মাসের মধ্যে আপনি দুইটা রোজা রাখতে পারেন তিনটা রোজা রাখতে পারেন একটা রোজা রাখতে পারেন অথবা পুরো শাবান মাস রোজা রাখতে পারেন এতে কোনো কি নাই অসুবিধা মনে থাকবে তো ইনশাআল্লাহ তারপরেও প্রশ্ন আসবে যে হুজুর কবে রোজা রাখব কয়টা রোজা রাখব এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা ফিতরাত স্বভাব ঠিক কিনা এই ধরনের প্রশ্ন আর থাকবে ইনশাআল্লাহ তাহলে শাবান মাসের মধ্যে দুই নাম্বার আমল কি পাইলাম বলেন তো বেশি বেশি রোজা রাখা শুধু রোজা রাখা না বেশি বেশি রোজা রাখা কি রাখা জোরে বলেন দুই নাম্বার আমল কি বেশি বেশি রোজা রাখা তিন নাম্বার আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে শিক্ষা দিলেন তিন নাম্বার আমল হলো অধিক পরিমাণে দান সাদাকা করা কি করা বলেন অনেকে দান সৎকার কথা শুনলেই আমার বি এমন ভাবে চায় মনে হয় যেমন কালেকশন করি এমন মনে করতেছেন নাকি আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অসংখ্য হাদিস প্রমাণিত হয় দান এবং সাদাকার এত ফজিলত আল্লাহর রাসূল দিয়েছেন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দানের ব্যাপারে আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে তিন নম্বর পারার প্রথম পৃষ্ঠা তিলকার রাসূল ফাদ্দলনা এখান থেকে তেলাওয়াত করবেন প্রায় পাঁচ পৃষ্ঠা পর্যন্ত দানের ফজিলত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ শুধু একটা পারা থেকে বললাম আল্লাহ তাআলা দানের ব্যাপারে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা দানের ব্যাপারে এনেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা সূরা বাকারা কোরআনের মধ্যে দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এটার মধ্যে দুই নাম্বার আয়াতে আল্লাহ তাআলা যেই জিনিস দিয়ে শুরু করেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা দিয়েই আল্লাহ শুরু করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য ঈমানদার হওয়ার জন্য শর্ত রেখেছেন আল্লাহর রাস্তায় দান করাকে ঠিক কিনা বলেন তাহলে বলেন সম্পদ দিবেন কে এই যে অর্থ সম্পদ টাকা পয়সা এসব কে দিবেন জোরে বলেন মনে হয় বিশ্বাস হয় না আরো চিৎকার দিয়ে বলেন কে দিবেন একজন ব্যক্তি আপনাকে 10000 টাকা দিল আপনি তার 100 টাকা দিতে যদি কৃপণতা করেন এখন বলেন আপনার চেয়ে কাইস্টা এবং আপনার চেয়ে কৃপণ দুনিয়ার জমিনে আর কেউ দুনিয়ার জমিনে আর কেউ আছে আল্লাহ হায়াত দিছে জীবন দিছে হাত দিছে পা দিছে চোখ দিছে সব কিছু আল্লাহ তাআলা দিল আল্লাহ তাআলা অক্সিজেন দিল আবার আপনাকে গাড়ি বাড়ি অর্থ সম্পদ দোকান পাট সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার পরেও আল্লাহ বলতাছে বান্দা তোমারে সব কিছু দিলাম এখান থেকে কিছু এখন আমার রাস্তায় খরচ করো সুবহানাল্লাহ বলেন আপনি আল্লাহর রাস্তায় এখন খরচ করলেন না বলেন আপনি আল্লাহ তাআলার সাথে কৃপণতা করলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কৃপণতা করে তার চেয়ে বড় নিমুখ হারাম দুনিয়ার জমিনে আর কেউ সবচেয়ে বড় নিমুখ হারাম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় কি করে কৃপণতা করে এই জন্যই তো দোয়ার মধ্যে শিখানো হয়েছে আল্লাহ তুমি আমাকে কি করো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বুখলি আল্লাহ আমাকে কৃপণতা থেকে তুমি হেফাজত করো সুবহানাল্লাহ বলেন হাদিসের মধ্যে স্পষ্ট তো এসেছে কয়েকদিন আপনাদেরকে দোয়া শিখিয়েছিলাম এক জুমার মধ্যে যে আপনারা দোয়া করেন অলসতা থেকে যেন আল্লাহ বাঁচায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে গাফলতি থেকে বাঁচায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে কৃপণতা থেকে বাঁচায় একবারে সুনানে তিরমিজির সহিহ হাদিস দ্বারা বর্ণিত এই দোয়াটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন যে কৃপণতা থেকে যেন আল্লাহ তাআলা বাঁচায় কারণ কৃপণ ব্যক্তি কবরে যাইয়াও শান্তি নাই দুনিয়ায় সে যেরকম কৃপণতা করেছে কবরে তার জন্য জমিনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন নাউযুবিল্লাহ বলেন তার সম্পদ তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে এমন ব্যক্তিকে সর্বদা সাপ বিচ্ছু দংশন করতে থাকবে নাউযুবিল্লাহ বলেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই কাজে বরকত বেশি ওই সময়ের মধ্যে যদি দান করা হয় আল্লাহ তাআলা কবুল করে নেয় বেশি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ বরকতপূর্ণ মাসের নাম হচ্ছে শাবান মাস এই মাসের মধ্যে যদি দানও করা হয় তাহলে একটা হলো বরকতপূর্ণ মাস আরেকটা হলো নেক আমল বরকতপূর্ণ আমল তাহলে দুইটাকে আল্লাহ তাআলা একত্রিত করলে দুই বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দানকে যদি আগে সেটা পৌঁছাইতো 10 ডিগ্রি গতিতে এখন এটা পৌঁছাবে আল্লাহ তাআলার কাছে 20 ডিগ্রি গতিতে সুবহানাল্লাহ বলে তাহলে এই মাসের মধ্যে আল্লাহর রাসূলের একটা সুন্নাহ হলো অধিক পরিমাণে দান করা কি করা বলেন যত্র তত্র দান করা নয় যেখানে সেখানে দান করা নয় কয় নেক নিয়তে হাজী সাহেব দান করেছে গানের অনুষ্ঠানে কোথায় গানের অনুষ্ঠানে নেক নিয়তে দান করলে হাজী সাহেবের সওয়াব পাইব জোরে বলেন সওয়াব পাবে তাই যেখানে সেখানে যত্র তত্র যাকে তাকে দানের টাকা দেওয়া যাবে যদিও হাদিসের মধ্যে এসেছে যাকাতটা হলো নাপাক সম্পদ
যদিও বলা হয়েছে যে দানটা হলো অন্যের হক অধিকার এর মানে এই নয় যে ব্যক্তি দান খাওয়ার যোগ্য নয় তাকে যে তুমি দিয়ে দিবে অথবা আপনি দিবেন এমনটা নয় বরং উপযুক্ত স্থানে যতক্ষণ পর্যন্ত না দিবেন আপনি কিন্তু দানের কোনো সওয়াব পাবেন না এইজন্য দান করতে হবে এমন জায়গাগুলোতে যেই জায়গাতে দান করলে কবুল করে নেবেন কে আল্লাহ আরো জোরে বলেন কবুল করে নেবেন কে আল্লাহ এখন দানের ব্যাপারে কিন্তু বড় বড় মুফতি সাহেবরা ফেসবুকে বের হয়ে গেছে কয়েকদিন আগে একজন দেখলাম তিনি ফকির এক ফকির ফকির বুঝেন ফকির দুই ধরনের একটা হলো ভিক্ষা করে ফকির আরেকটা হলো কোরআনের ভাষায় ফকির আরেকটা হলো গান বাজনা করে ফকির আছে কি নাই এই গান বাজনা করেন না এক বাউল ফকির সে লাইভে এসে বলতাছে মসজিদ মাদ্রাসায় দান করার কথা কোরআন এবং হাদিসে নাই কোরআনের মধ্যে আটটা খাতের মধ্যে দান করার কথা বলা হয়েছে সেই জায়গাগুলোতেই দান করতে হবে বাকি জায়গায় দান করা যাবে না বলেন নাউজুবিল্লাহ সে আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহর রাসূল তো কোনো মসজিদ নির্মাণ করে নাই সে আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে আল্লাহর রাসূল তো কোনো মাদ্রাসা নির্মাণ করে নাই তার চেয়ে জাহেলে মুরাক্কাব দুনিয়ার জমিনে আর কেউ নাই আল্লাহর রাসূল সর্বপ্রথম হিজরত করে মদিনায় গিয়ে আল্লাহর রাসূল সর্বপ্রথম কি নির্মাণ করেছেন বলেন তো আরো জোরে বলেন কি আজও পর্যন্ত আমাদের ইতিহাসে সাক্ষী হয়ে আছে আল্লাহর রাসূল মসজিদে নববী নির্মাণ করেছেন যারা হজ করতে যায় গিয়ে সর্বপ্রথম হয়তোবা মদিনায় যায় নতুবা মক্কায় যায় দুই মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা করে নিজের সম্পদ দিয়েছেন সাহাবায়ে কেরামদের থেকে দান নিয়ে সেটাও তিনি নির্মাণ করেছেন সুবহানাল্লাহ বলেন তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মাদ্রাসা নির্মাণ করে নাই আসহাবে সুফফার মধ্যে সর্বক্ষণ 70 জন সাহাবী হাদিস শিখার জন্য সব সময় থাকতো ওই সাহাবীদের বরণ পোষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান এবং সাদাকার টাকা দিয়ে ব্যবস্থা করতেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে সেখানে কি মাদ্রাসা ছিল না জোরে বলেন তাহলে আল্লাহর রাসূল কি মসজিদ নির্মাণ করে নাই তাহলে এমন ব্যক্তিও যদি বলে যে মসজিদ এবং মাদ্রাসায় দান করার কথা কোরআন এবং হাদিসে নাই সে কোরআন এবং হাদিসকে অস্বীকার করার জন্য সে কাফের হয়ে যাবে ঠিক কিনা বলেন এমন সকল বাউল টাউল এমন গায়ক টায়েক ইসলামের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ তাদের গান শোনা যেরকম হারাম তাদেরকে স্থান দেওয়া তাদেরকে প্রশ্রয় দেওয়াটাও ইসলামের মধ্যে হারাম ঠিক কিনা বলেন দান সদাকার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার বলেছেন সুতরাং অস্বীকার করার কোনো উপায় পদ্ধতি মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে বলবো না যে আজকে মসজিদে দান করেন বরং এই মাসে দানের একটা প্রস্তুতি মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করে নেন পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক তাহলে এক নাম্বার আমল দিলাম শাবান মাসের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে কি বলেন হয় নাই এক নাম্বার আমল কি চাঁদের হিসাব রাখা চাঁদের কি রাখা দুই নাম্বার হলো বেশি পরিমাণে কি রাখা রোজা রাখা তিন নাম্বার হলো কি বলেন দান সদকা করা চার নাম্বার আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধির একটা তদবীর জানিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামের ঈমান বাড়ে এবং কমে মুমিনদের ঈমান বাড়ে এবং কমে তবে নবী এবং রাসূলদের ঈমান সদা সর্বদা বাড়তে থাকে কোনোদিন কমে না সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামের ঈমান যেহেতু বাড়ে এবং কমে মুমিনদের ঈমানও বাড়ে এবং কমে তাহলে মুমিনদের ঈমানটা কিভাবে বাড়তে পারে সেই পদ্ধতিটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাআলা বলে দিলেন মুমিনদের ঈমান বাড়ার একটা মেডিসিন আমল হলো যখন বরকতপূর্ণ মাস হয় অথবা বরকতপূর্ণ কোনো জায়গায় মুমিনরা যায় বরকতের আশায় আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করা কোন জিনিস তেলাওয়াত করা বলেন তাহলে শাবান মাস যেহেতু বরকতপূর্ণ মাস ইয়াসান বলা যায় যে শাবান মাসের মধ্যে অধিক পরিমাণ যদি কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত এবং নেকিটা একটু বেশি দিবেন সুবহানাল্লাহ তাহলে শাবান মাসের মধ্যে চার নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত জিকির আজগার এগুলো বেশি বেশি করা জিকির আমরা বেশি বেশি সুবহানাল্লাহ বলা তিন তাসবীর আদায় করা আলহামদুলিল্লাহ বলা আল্লাহু আকবার বলা লা ইলাহা ইল্লাল্লাহ বলা শিরিক হয় এমন কোন জিকির না করা যেমন জিকির করে বাবা বাবা জিকির আছে কি নাই আছে কি নাই করতেও পারি না এটা ট্রেনিং দিতে হইব তারপরে কিমন একে
দেখকুর মাইরা মাইরা জিকির আছে কি নাই সব ধরনের জিকির হাদিসে যেই জিকির বর্ণিত হয়েছে এমন জিকির ব্যতীত সব জিকির হারাম কোন ব্যক্তির জিকির করা যাবে না কার জিকির হবে বলেন আল্লাহ জোরে বলেন কার জিকির আল্লাহ তাআলার জিকির করা হবে তবে বিভিন্ন পীর মাশায়েখগণ যেই জিকির দেয় হাদিস অনুযায়ী কুরআন অনুযায়ী সেগুলো যদি হাদিস এবং কুরআন দ্বারা সাবিত থাকে সেগুলো আদায় করা যাবে সেগুলো আদায় করা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তবে কুরআন এবং হাদিসে যে জিকির বর্ণিত হয়েছে এই জিকিরের মধ্যে ডেকুরের জিকির নাই এই জিকিরের মধ্যে মনে করেন এই আপনার কোন ব্যক্তির জিকির নাই বাবা বাবা বলে কোন জিকির নাই তারপরে পীর সাহেবের নামে শুধু পীর সাহেবের নামে কোন জিকির নাই জিকির হবে শুধু আল্লাহ তাআলার নামে কার নামে বলেন আল্লাহ তাআলার নামে রসূলের নামেও কোনো জিকির নাই তবে রসূলের নামে যেটা করা হয় সেটা হচ্ছে রসূলের ক্ষেত্রে যখন জিকির শব্দ উচ্চারিত হবে তখন তার মানে হবে দুরূদ অর্থাৎ আল্লাহ রসূলের জন্য রহমতের দোয়া করা আল্লাহ রসূলের জন্য আল্লাহ তাআলার কাছে শাফাআতের যেন আল্লাহ রসূলের শাফাআতের অধিকারী হতে পারে এই তামান্না করা এ ব্যতীত রসূলের নাম জয়পে জয়পে যেমন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ কোনো জিকির নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক তাহলে চার নম্বর আমল হলো শাবান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করা জিকির করা তারপরে তাসবিহ তাহলিল যেগুলো আছে সেগুলো কি করা আদায় করা তারপরে রাতে নামাজ পড়া দিনের বেলা রোজা রাখা যেমন আপনি অন্যান্য মাসের মধ্যে নামাজ পড়েন শুধু এশারের সালাত আদায় করেন বিতির সালাত আদায় করেন তারপরে আপনি ঘুমায়া যান ঘুমানোর পরে আপনি আবার উঠে হুজুরের সালাত আদায় করেন শাবান মাসের মধ্যে একটু আমল বাড়ায়া দেন বেতারের আগে পরে দুই রাকাত নামাজ বেশি পড়েন আপনি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন তিন চার দুই তিন চার রাকাত একটু নফল নামাজ একটু বেশি পড়েন তাহলে রাতের বেলা নামাজ পড়েন আর দিনের বেলা রোজা রাখেন দিনের বেলা কি রাখেন রোজা রাখেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে পাঁচটা আমল শাবান মাসের মধ্যে করব কয়টা আমল এক নাম্বার হলো শাবান মাসের তারিখগুলোকে কি করব গণনা করব দুই নাম্বার কি বলেন চাঁদের হিসাব রাখবো দুই নাম্বার বেশি বেশি রোজা রাখবো তিন নাম্বার অধিক পরিমাণ দান সৎকা করব চার নাম্বার কোরআন তেলাওয়াত করব জিকির আজগার করব পাঁচ নাম্বার রাতের বেলা সালাত আদায় করব দিনের বেলা রোজা রাখব কার জন্য আল্লাহর জন্য আল্লাহর রাসূল যেমন আমাদেরকে আদেশ করেছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে শাবান মাসে ঠিক শাবান মাসের মধ্যে আমাদের কিছু কাজ আছে এগুলো ছেড়ে দিতে হবে কি করতে হবে মনে থাকবে তো কি করতে হবে বলেন এক নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে কিছু কাজ করেছে যে শাবান মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে সহিহ সনদে একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খলকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি লাইলাতুন নিসফে শাবান মাসের মধ্যে শাবান মাসের মধ্যে যে ব্যক্তি মধ্যরজনীতে ইবাদত করবে আল্লাহ তাআলা তার সব মাখলুক ইবাদতকারী মাখলুকের গুনাহগুলো মাফ করে দেয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় তবে দুই ব্যক্তি ব্যতীত কয় ব্যক্তি ব্যতীত লিমুশরিকিন এক ওই ব্যক্তি যে ব্যক্তি শিরক করে কি করে শিরক করে দুই ব্যক্তি আও মুহাশিনিন যে ব্যক্তি ওই ব্যক্তি যে হিংসা বিদ্বেষ করে কি করে বলেন হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে আছে কি নাই হিংসা বিদ্বেষ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করবেন না যদি শিরিক থাকে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মাফ করবেন না তাহলে ছেড়ে দেওয়ার বিষয়ের মধ্যে শাবান মাসের মধ্যে আমাদের যে কাজগুলো ছেড়ে দিতে হবে এক নাম্বার কাজ হলো আমাদের শিরিক ছেড়ে দিতে হবে কি ছেড়ে দিতে হবে শিরিক দুই নাম্বার হলো আমাদের হিংসা এবং বিদ্বেষকে ছেড়ে দিতে হবে কি ছেড়ে দিতে হবে আপনি যদি শাবানের ফজিলত পাইতে চান আপনার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনি শিরিক এবং হিংসা এই দুইটা ছেড়ে দিতে হবে এই দুইটা কি করতে হবে পারবো তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার বর্জনীয় কাজ হচ্ছে শিরিক এবং হিংসা ছেড়ে দিতে হবে দুই নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে পাওয়া যায় কোরআনের দলিল থেকেও পাওয়া যায় শাবান মাস আসলে আমাদের যুবকরা অনেকে আছে আতববাজি বাজায় আছে কি নাই অনেকে আছে আড্ডা দেয় অনেকে তাস খেলায় অনেকে জুয়া খেলায় ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাউ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন সূরাতুল আনফালের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওই সকল ব্যক্তিরা যারা শুধু মসজিদে যায় এই উদ্দেশ্যে যে সেখানে গিয়ে হাসি ঠাট্টা করবেন
অথবা তারা তালি বাজাবে ফাযু উল আযাবা বিমা কুনতুম তাকফুরুন তাদেরকে জানিয়ে দিও তারা কুফরি করার কারণে তারা মসজিদে ইবাদতের ভিন্নতা করার কারণে ইবাদত ছেড়ে দিয়ে তাস খেলার কারণে ইবাদত ছেড়ে দিয়ে জুয়াবাজি করার কারণে আতববাজি ফুটানোর কারণে ওই সকল ব্যক্তিরা ফাযু উল আযাব আযাবের স্বাদ তাদেরকে ভোগ করতে হবে নাউযুবিল্লাহ তাহলে কোরআন দ্বারা পাওয়া যায় দুই নাম্বার যেই জিনিস ছেড়ে দিতে হবে ওইটা হলো যুবক হোক বাচ্চা হোক মসজিদের মধ্যে এসে ইবাদত ব্যতীত অন্য কোনো কাজ সমাজে হোক মসজিদে হোক ঘরের মধ্যে হোক করা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার হচ্ছে যে হালুয়া রুটি এই শাবান মাসের চাঁদ আইলেই কয় যে রুডির চান উঠছে কিসের চান আরো জোরে কোন কিসের চান রুডির চান চান্দ্রারাও দেখা যায় একবারে রুডির মতো কিসের মতো ছোটবেলা অনেক খাইতাম এখনো মাঝে মাঝে খাই অনেকে দাওয়াত দেয় নিয়েই প্রথম দেয় রুটি তারপরে হালুয়া কি দেয় আপনি হালুয়া রুটি বস্তা বইরে খাওয়ান এতে কোনো কিনে অসুবিধা নাই তবে শাবান মাসের 14 তারিখে খাওয়াইতে হইব কি লাগে অন্য কোনো দিন নাই নাকি 21 ফেব্রুয়ারি গেল খাওয়াইতে পারতেন বন্ধের দিন ছিল শুক্রবার যায় বন্ধের দিন ছিল খাওয়াইতে পারতেন এই দিন না খাওয়ায় একবারে যেই দিন ইবাদত করার দিন ওই দিন ইবাদত নামাজ রোজা তাসবিহ তাহলিল সাইরা দিয়া রুটি বানায় এক রুটির দাওয়াতে দিছে যাওয়ার পরে জিগাইলাম বোন মাগরিবের নামাজ পড়ছেন নি ক হুজুর রুডির ঝামেলায় আছিলাম মাগরিবের নামাজ পড়তে পারি নাই কোন রুডি খাওয়াইয়া ইমাম সাহেবরে বহুত সওয়াব কামাইছে কি কামাই নাই কামাই নাই নাউজুবিল্লাহ বলেন হালুয়া রুটি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন আপনি ইমাম সাহেবরে দাওয়াত দেন মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দেন মহল্লার সবাইরে বিরাট অনুষ্ঠান করে দাওয়াত দেন তবে আপনার এই দাওয়াত যেন এই খাওয়া যেন আপনার কোন প্রকার ইবাদতের মধ্যে ঘাটি আপনার কোন প্রকার ইবাদতে ঘাটতি না আনে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে কি হবে না তাহলে এই চাঁদকে রুটির চাঁদ বলা যাবে এই দিনকে উপলক্ষ করে এই দিনকে উপলক্ষ করে রুটি বানানো এবং খাওয়ানোকে সওয়াব মনে করাকে বিশেষ আমল মনে করা যাবে মনে করা যাবে না তাহলে আবার অনেক মা বোনেরা আজকে গুড়ি বাঙাইব অথবা কালকে থেকে ওরা চাল বাঙানো শুরু করবে এরা তো আবার আমার রুটি পাঠানো বন্ধ করে দিতে পারে যে ইমাম সাহেবরে আর রুটি খাওয়াইতাম না ওই হেই মসজিদের ইমাম সাহেবরে রুটি খাওয়ান অনেকে আছে কি নাই হালুয়া বন্ধ করে দিতে পারে আপনি যদি করেন এত অসুবিধা নাই তবে এই দিনই উপলক্ষ করে করা যাবে আল্লাহ তাআলা সম্পূর্ণ বুঝ দান করুক সকলে বলেন আমিন সম্মানিত হাজিরিন তাহলে আমাদের চার নাম্বার কাজ হচ্ছে হালুয়া রুটিকে একেবারে এই দিনের জন্য বাধ্যতামূলক করা যাবে না পাঁচ নম্বর হলো শবে বরাতের জন্য সালাতের রাকাতকে নির্ধারিত করা যাবে না শবে বরাতের জন্য কোন সূরাকে নির্দিষ্ট সংখ্যায় তেলাওয়াত করাকে সালাতের জন্য বাধ্যতামূলক করা যাবে যিনি বিভিন্ন বটতলার বইয়ের মধ্যে পাওয়া যায় বটতলা বলতে এই বটতলার বই না বিভিন্ন গাছতলায় বিক্রি করে কিছু চটি বই আছে আছে কি নাই লেখকের ঠিকানা নাই কোন বইয়ের বাবা মা কোনো নাম নাই এমন সব বইয়ের মধ্যে পাওয়া যায় নাম দিয়ে দিছে একটা বারো চাঁদের ফজিলত কোন নির্দিষ্ট বইকে আমি বলতেছি না এরকম অসংখ্য বই পাওয়া যায় যে শবে বরাতের দিন যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়বে প্রতি রাকাতের মধ্যে তিনবার সূরা ইখলাস পড়বে চারবার নাস পড়বে চারবার এইটা পড়বে সেইটা পড়বে সে সকাল না হতেই তার বিয়া হয়ে যাবে এমন আছে কি নাই অথবা তার দরজা সব বরকতের দরজা কল্যাণের দরজা খুলে যাইব এরকম অনেক গল্প আছে যে সারা রাত বেচারা কোমর ব্যথা নিয়ে 100 রাকাত নামাজ পড়ছে সূরা ইখলাস নিয়া যে কি সকালে বরকতের দরজা খুলে যাইব কিন্তু ঘরের ভিতরে দিয়া দেয় যে বউ বাজার নাই দেখা ঝাড়ু নিয়ে দাঁড়ায় রইছে কি নিয়ে দাঁড়ায় রইছে ঝাড়ু নিয়ে দাঁড়ায় রইছে তাহলে এই সকল সংখ্যা সংখ্যা দিয়া নামাজ এই দিনের জন্য নাই নির্ধারিত সূরা এই দিনের জন্য নাই ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর বলেছে যে নামাজের মধ্যে যেখান থেকে ইচ্ছা তোমার সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করো তোমার নামাজ কবুল করে নিবেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে নামাজে আপনি সূরা ইখলাসই পড়তে হবে তাহলে যে ব্যক্তি সূরা ইখলাস না পারে এই কি করবে আবার অনেকে আছে সূরা ইখলাস কোনটা আছে ওইটাও জানবে না কারণ মজার গল্প আছে আমাদের বাড়ি থেকে একবার গেছে বউ দেখতে কি দেখতে এলাকায় গল্প অনেকবার বলছি এইটা যে বউরে যায় জিজ্ঞাসা করছে মা বলো তো সূরা ফাতিহাটা বলো তো কয় আমি তো সূরা ফাতিহা পারি না কি পারি না সূরা ফাতিহা পারি না কয় আলহামদুলিল্লাহটা কও তখন আবার সুন্দর করে আলহামদুলিল্লাহ শোনায় দিছে কারণ সূরা ফাতিহা এটা জানে না বলবেন যে বলেন তো সূরা ইখলাসটা বলেন অনেক মুসল্লি বলতে পারবে না যদি বলি যে বলেন কুল হু আল্লাহ সূরাটা দেখবেন এক টানে বইলা লেছে ঠিক কিনা
এইজন্য সূরা কোনটা ইখলাস কোনটা কুল হুয়াল্লাহ এটাও জানতে হবে তাহলে কোন রাকাতের জন্য কোন সূরাকে নির্দিষ্ট করা যাবে আপনি আসলেন এশারের সালাত আদায় করলেন এরপরে আপনার যতক্ষণ মনে চায় ইচ্ছা ইখতিয়ার স্বাধীনতা আপনি নামাজ পড়বেন দুই রাকাত পড়বেন চার রাকাত পড়বেন আট রাকাত ছয় রাকাত পড়েন পড়তে থাকেন সারা রাত নামাজ পড়েন আল্লাহ তাআলার কাছে যেই সূরা পড়েন আপনি মাত্র দুইটা সূরা পড়েন কয়টা সূরা নাস পড়েন ফালাক পড়েন অথবা কুল হুয়াল্লাহ পড়েন ইন্না আতয়না পড়েন এই দুইটা সূরা এই ঘুরায়া ফিরায়া আপনি প্রত্যেক রাকাতের মধ্যে পড়েন এতে কোনো কি নাই অসুবিধা মনে থাকবে তো ইনশাআল্লাহ আবার এমন নামাজ পড়বেন ফজরের ফরজ নামাজের কোনো খবর নাই ফজরের কি নাই ফরজ নামাজের খবর নাই এই ইবাদত আল্লাহ তাআলার কাছে আপনি 100 বছর বাঁচলেন 100 বছর আপনি শবে বরাতের রাতে নামাজ পড়লেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না আপনি জীবনে একবার ফজরের নামাজ পড়লে যেই সওয়াব হবে 100 বছর শবে বরাতের নামাজ পড়লো সেই সওয়াব হবে ফরজ নামাজের এতটা মূল্য রয়েছে সুবহানাল্লাহ বলেন এইজন্য এই পরিমাণ আমল করবেন যেই পরিমাণ আমল করলে আপনি ফজরের নামাজ করতে পারবেন পারবো তো ইনশাআল্লাহ